হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভার নেহা ব্লগস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল পুরা 9টা। তো দেখো এখানে রেলের এখন জল এসেছে, জল পুরো ভরা হইতেছে, আর বাবু এখন বাজারে গেছে, তার লেগে আজকে জলটা আমি ভরতেছি। তো দেখো এখানে জল পাইপ দিয়ে নিয়ে দিচ্ছি, রান্নাঘরে জল পাইপ দিয়ে নিয়ে নিছি। তো দেখো গাইজ, তো এদিকে বিভান জল পাইয়া কি খুশি, তো ট্যাপ দিয়ে জল নিয়েছে, ওদিকে জল পড়তেছে। আর দেখো জল, রেলের জল আইসে আজকে রাত সকাল 9টায়, আর এদিকে আম বাথরুমে চোবাচ্চা ভরা হইতেছে। তো গাইজ দেখো চোবাচ্চা পুরো খালি ছিল, সারা একদিনে আমাদের জল শেষ হয়েছে, পরের দিন আবার জল এলে আবার সব ভরে। তো গাইজ দেখো এদিকে চোবাচ্চা, এই বাথরুম, তো এখানে সব কিছু। তো গাইজ দেখো এদিকে জল ভরা, জল ধরবে না কিন্তু, তো এগুলি ভরা হইব। জল আইসে কি খুশি, আর আমারও জল এলে খুব ভালো লাগে, আমার বহুত ভালো লাগে সাপ্লাই জল এলে। তো ওই চোবাচ্চাটা পুরো ফুল হইব, দেখো এখন পুরো খালি, এখন ভরে যাবে। আর আমি এখন এই বালতিটাকে ভরে নিতেছি, সরো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার হাজবেন্ডে আমি দিয়ে দিছি এক বাটি চাউমিন, আর আমি আমার শ্বশুরমশাই। গাইজ দেখো এখানে আমি ট্যাংরা মাছটি ভাজতেছি, এখানে ভাজতে নিয়েছি কড়া করে আলু দিয়ে বানানি হোক, জাল হয়ে গেছে। আর এদিকে যে চাউমিন বানাইছিলাম, তো চাউমিন প্রায় খাওয়া শেষ হবেনি, কাতলা মাছটা ভাজতে নেবো, দুলদুল বানানি হইব শীতল দিয়ে। এখন দেখো কি অবস্থা, তো এগুলো রান্না করার পর আমি ক্লিন করুক। আজকেও গোয়াতে একটু মেঘলা করছে, বৃষ্টি হয়েছে, তো এখন বাজে পুরো, আজকে আমার দেরি হইতেছে কেন। তো চলো দেখতে থাকো আমি রান্না করতেছি, আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়া হইব, আর দুলদুল দিয়া চিরল দিয়া হইব। তো চলো দেখতে আলুটারে মশলার লগে সাতলাই নিছি, তো পুরা লো ফ্লেমে ভালো করে সাতলাই নিতেছি, তারপরে জল দিয়ে জলটা যখন উঠলে যাবে তো মাছগুলো আমি ছেড়ে দিই। তো গাইজ দেখো আর একটু সময় হইতে থাকবো, এটা হয়ে গেলে তো আমার দুমদুল হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তো মাখা মাখা চুড়ি করব। তো গাইজ দেখো হয়ে গেছে আমার মাছটা পুরো রেডি, তো চলো এখন নামাই নিই। দেখো দুন্দুলটা বানাচ্ছি,
কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদ হাই গাইস, তো আমরা এখন আছি বিছনার মধ্যে আর এখন বাজে রাত্র 11টা। তো বিভান দেখো এখনও মোবাইল দেখতেছে, ওর আমি হাগিস রাশকিন সব কিছু লাগাই দিচ্ছি, তো ওর একটা ওষুধ বাকি আসলো এটা খাওয়াই দিচ্ছি। তো গাইস দেখো এত রাত্রে বাচ্চা এখনও মোবাইল দেখতেছে। তো এখন আমি ব্লগটা এখানে শেষ করতেছি। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ব্লগটা দেখো, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো। তো গাইস এখন চলো আমি যাই বিভিন্ন ঘুম করে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমি ভালো আছি, বিভিন্ন ভালো আছি, আশা করি তোমরা ভালো থাকো। Thank you.